বাস্তব কিছু কথা বলতে চাই, সমাজে এই মুসলমানদের অধঃপতনের কারণ কি? এই যে আমার সামনে আপনারা ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন, কেউ দাড়ি রাখছেন, কেউ টুপি, কেউ পাঞ্জাবি, কেউ জুব্বা, কেউ পাগড়ি, ওলিয়া ওলিয়ার মতো বসে রয়েছেন আর ভাবভঙ্গি ধরছেন জান্নাতে যাইতে চান। এই চিন্তা বাদ দেন, এই ভণ্ডামি বাদ দেন, এই ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। শুধু দাড়ি টুপি আর জুব্বা থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। আজকে দাড়ি টুপি পাগড়ি আর জুব্বার ভিতরে অনেক বদমাইশি ঢুকে রয়েছে, ঠিক কিনা বলে? সেগুলো থাকলেই হবে না, আদর্শ এবং চরিত্র ঠিক করে লাগবে। পুরো দুনিয়ার মুসলমানদের অধঃপতনের মূল কারণ মুসলমানরা তাদের আদর্শ এবং চরিত্র থেকে দূরে চলে গিয়েছে। কথাগুলো শোনেন, কেউ উঠবেন না। আমার আলোচনার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন, জিন্দগিতে কেয়ামত পর্যন্ত যদি আপনারা বেঁচে থাকেন, আমিও বেঁচে থাকি, আপনারাও আমার দাওয়াত দিবেন না, আমিও জিন্দগিতে আসবো না। নিয়ত করে বসছে জিন্দগিতে আর যেন এরা দাওয়াত না করে এলাকায় আমার। কিন্তু আজকের কথা শোনা লাগবে, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার দু নম্বর প্রশ্ন, রাগ করবেন না, আমরা যারা এখানে বসেছি আমরা সকলে মুসলমান কি না? সবাই বলেন ওই কথাটা কেমনে বুঝলেন যে আপনারা মুসলমান, অন্য কিছু না, এটা বুঝলেন কেমনে বলেন? কথা কয় না কে? আমি তো এমন কোনো আলোচক না বাবা, ওই লাখ লাখ মানুষের সামনে যে কথা বলি ওই দু চারজন থাকলে এই কথাই বলছি। আমি তো একটা দায়িত্ব নিয়ে কথা বলছি রসুলের পক্ষ থেকে। রসুলও কথা বলতেন সাহাবে কেরামের সামনে, পাবলিকের সামনে, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন, যতক্ষণ না পাবলিক থেকে ফিডব্যাক আদায় না করছেন আবার বলতেন। তো আমি তো এখানে সময় নষ্ট করতে আসিনি, আমি কেয়ামতের দিন আমাকেও জবাব দেওয়া লাগবে, রবের সামনে আমাকেও দাঁড়াতে হবে, রসুল পাকের সামনে আমাকেও দাঁড়াতে হবে। রব বলবেন গোলাম জবাব দে, ওই দিন কেন সময় নষ্ট করছিলে? আমার পাবলিক তো কিছুই বুঝে নাই, আমি বিপদে পড়তে চাই না, এটা আমার পেশা নয়। এজন্য আপনারা বলেন আপনারা মুসলমান কেমনে? কালিমা পড়ছি এরা করছি, আর কারোকে জানা আছে? আর কারো জানা আছে কিছু? তো কালিমা পড়ছেন তো কি হয়েছে? আমরা এখান থেকে কত শুরু করছি, এই মুরব্বী বলেছেন আমরা কালিমা পড়েছি, আমি আল্লাহ পাকের জাত সিফাতের নামে শপথ করে বলছি শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। এই সমাজে বহুত লোক আছে কালিমা জানে বুঝে পড়ে এরপরেও তারা মুসলমান না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন আপনারা জানবেন অনেক লোক আছে ইসলামিক স্টাডিজের ছাত্র, অনেক ইসলামিক স্টাডিজের ছাত্র আছে যারা হিন্দু নাই। ইউনিভার্সিটিতে দেখবেন যারা ইসলামিক স্টাডি হিস্টোরিতে পড়েন, স্টাডিতে পড়েন, দেখবেন যে তাদের সঙ্গে যারা পড়ে অনেক হিন্দু ছেলে আছে, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, এমফিল করে, ট্রিপল এমএ করে, পিএইচডি ডিগ্রি নে, ডক্টর হয়, কোরআন গবেষণা করে। আমি জানতে চাই যেই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে পিএইচডি করলো তারা কম জানে না বেশি জানে? কথা বলেন বেশি জানে তারা মুসলিম? কথা বলে না মুসলিম? সুতরাং জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আদর্শগতভাবে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস না হবে, আল্লাহর হুকুম আর রাসূলের চরিত্র বাস্তব লাইফে না আসবে, কোরআন জানলেও আপনি মুসলমান না। কথা বলেন না কেন? কেন বললাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কেন এই কথাগুলো বলতে চাই একটু মনোযোগ দেন। আপনারা মনে করতে পারেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম, কসম রব্বে পাকের জাতের, শুধু সালাতই আপনাকে জান্নাতে নিবে না, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের মতো দাঁড়িয়েও রেখেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়েছেন, তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জুব্বা কুলে
তার কাফনের ব্যবস্থা করেছেন আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি আপনার দস্তারখানের সাথী আপনার মতো জুব্বা পরে আপনার মতো দাড়ি রাখে আপনার কপালে চুম্বন করেছে তার ইন্তেকালে আপনি নিজের কাপড় কুলে কাফন দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিতে পারেন একবার নয় 100,000 আপনি জানাজার ইমামতি করতে পারেন কিন্তু আমি তার নাম জাহান্নামীদের লিস্টিত থেকে কাটবো না নাউজুবিল্লাহ বললেন না রাসূলের মুসল্লি রাসূলের দস্তারখানের সাথী রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে রাসূল নিজে তার জানাজায় হাজির এরপরও জান্নাতী না জাহান্নামী কথা বলেন জাহান্নামী না জান্নাতী তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল সে বেশভূষায় ভাবভঙ্গিতে সব ঠিক ছিল কিন্তু দিলের ভিতরে ছিল না তাওহীদ দিলের ভিতরে ছিল না রাসূলের রিসালত অর্থাৎ বাহিরে যা ছিল ভিতরে তা ছিল না ভিতরে যা থাকতো বাহিরে তা প্রকাশ করত না কথা বলেন না কেন এজন্য জান্নাতে না জাহান্নামে মনে রাখবেন এই যে আপনারা এখানে বসে রয়েছেন আমার সামনে কি ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন আমরা জান্নাতে যাইতে চাই অলিয়া অলিয়ার মতো কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এই সমাজটাকে নষ্ট করে মুসলমানদের অধঃপতন ঘটিয়েছেন আপনারা কারা কথা কয় না আবার বলেন আপনারা মনে করতে পারেন মুখে দাঁড়িয়ে আছে কথাগুলো শুনেন আমিও দাঁড়ি রেখেছি আপনারা অনেকেই দাঁড়ি রেখেছেন এই দাঁড়ি রেখে বোধহয় জান্নাতে চলে যাইবেন এই চিন্তা মাথা থেকে বাদ দেন আজকাল তোমার আমার চাইতে বহুত লম্বা দাঁড়ি আজকাল কের বহুত হিন্দু ভাইয়েরাও রাখে কথা বলেন না কেন হেও রাখছে আপনিও রাখছেন হেও ভাব ধরছে আপনিও ধরছেন আপনারা বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিলে অথবা চমৎকার একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায় এই চিন্তা বাদ দেন এই পৃথিবীতে সব থেকে চমৎকার টুপি এবং সব থেকে স্মার্ট ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ কথা বলেন না কেন শিখের মাথায় পাগড়ি দেখছেননি তারা তো আমাদের চাইতে আরো বেশি ভাব ধরছে ডিজাইন করা বড় পাগড়ি দেয় তা আপনি কি ভঙ্গি ধরছে আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে মাথার তালুতে সুন্দর একটা টুপি দিয়া চমৎকার একটা রুমাল উপরে দিলেই তো শায়খের মতো মনে হয় এই বোধহয় সব থেকে বড় জান্নাতি মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে সুন্দর রুমাল মাথায় দিয়া যারা ভাব ধরে বসে থাকে তারা অধিকাংশই ইহুদি কথা বলেন না কেন কি এর ভাব ধরে বসে রয়েছেন এখানে কি এর জান্নাত আশা করেন আপনারা মনে করতে পারেন আমাদের তো তসবি আছে আমরা তাসবি টিপি এই জন্য আমরা আল্লাহর ওলি এই চিন্তা বাদ দেন আপনি তো পাবলিককে দেখাইয়া দেখাইয়া তাসবি পড়েন আমাদের দেশের অনেক ব্রাহ্মণ ভাই আছে ব্রাহ্মণ বোন আছে তারাও তাসবি পড়ে তোমার আমার মতো দেখাইয়া পড়ে না তারা হাতে একটা কাপড়ের প্যাকেট নেয় এতটুকুন এর ভিতরে হাত ঢুকায় ওখানে তাসবি পড়ে দেখছেননি বলেন হে তো আরো বেশি ভাব ধরছে আপনি দেখাইয়া পড়েন সে গোপনে পড়ে আপনার টুপি আছে তাদেরও আছে আপনার দাড়ি আছে তাদেরও আছে আপনার জুব্বা আছে তাদেরও আছে আপনার তসবি আছে তাদেরও আছে সবারই তো আছে আপনারও আছে আপনি কেমনে জান্নাতে যেতে পারবেন এই ভাবভঙ্গি ধরে নয় যতক্ষণ পর্যন্ত আদর্শ এবং চরিত্র ঠিক না হবে আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে পরিষ্কার কথাই ভাব সাপ দুইরা জান্নাতে যাওয়া যাবে না আমার কথা কষ্ট পাচ্ছেনই আপনারা শুনেন না সামনে কি বলতেছি বেশি বলবো না শুধু শুনেন কেউ রাগ কইলেন না সমাজ নষ্ট করেছেন আপনারা আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা বলেন তো এই পৃথিবীতে সব থেকে বড় মুনাফিক কে কথা কয় না গেরে এরা হুজুরদের ঘটনা কি হ্যাঁ কথা বলেন না কেন মুনাফিক কে আপনারা বলেন তো মুনাফিক কার নাম
কিছু কয় না হারে দিবি মুনাফিক হচ্ছে যার কথায় কাজে মিল নাই মুখে আর বুকে বলেন না মিল নাই তার নাম সামনে বলে একটা পিছনে বলে আরেকটা দিনে বলে একটা রাত বলে একটা তার নাম সবাই বলেন তার নাম কথায় কাজে মিল নাই তার নাম সবাই কোন তার নাম তাহলে এই পৃথিবীর সবথেকে বড় মুনাফিক টাটকা মুনাফিক ফরমালিন ছাড়া মুনাফিক মসজিদের মুসল্লি এটা বুঝলেন কেমনে ঠিক যে কয়া ফলাইলেন এই পৃথিবীর সবথেকে বড় মুনাফিক মসজিদের মুসল্লি এদেরকে তো চিনেন না আপনারা এই মসজিদের মুসল্লিরা মুনাফিক আপনারা বলেছেন যার কথায় কাজে মিল নাই তার নাম মুনাফিক আমি আপনাদের কাছে জানতে চাই আমরা মসজিদে নামাজ পড়বার আগে যে ওযু করি এই ওযু করা হুকুম কার সবাই বলা লাগবে হুকুম কার তরিকা কার রাসূলের তরিকা কার হুকুম কার মসজিদে যে ডান পা দিয়ে প্রবেশ করি হুকুম কার তরিকা কার মসজিদে প্রবেশ করে তাকবীরে তাহরিমার জন্য যে হাত কান পর্যন্ত উঠাই হুকুম কার তরিকা কার আমরা সূরা ফাতিহা আগে পড়ি না অন্য সূরা পড়ি হুকুম কার সবাই বলেন তরিকা কার আমরা আগে রুকু দেই না আগে সেজদা দেই হুকুমটা কার তরিকাটা কার আমরা আগে ডান দিকে সালাম ফিরেই না বাম দিকে হুকুম কার তরিকা কার আপনারা এবার বলুন একটা মুসল্লিও এমন নাই পৃথিবীতে যে মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পালন করে নাই তিনি নিজের মন গড় আগে সাজদা দিছে এরপরে রুকু দিছে আগে বাম দিকে সালাম ফিরেছে এরপরে ডান দিকে এমন কোন মুসল্লি পাবেন কথা বলেন না কেন তাহলে বোঝা গেল মসজিদের সকল মুসল্লি মসজিদে প্রবেশ করে যত কাজ কর্ম করেছে তার গোটা কাজ কর্মে হুকুম মেনেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আর তরিকা মেনেছে শুধুমাত্র কেবলমাত্র রাসূলের এক কথায় বুঝাতে চাইল যে পৃথিবীতে বাঁচতে হলে হুকুম মানতে হবে আল্লাহর তরিকা মানতে হবে রাসূলের মসজিদে গিয়ে এটাই বোঝালো যেই মুসল্লি মসজিদে হুকুম মানলো শুধু আল্লাহর তরিকা মানলো শুধু রাসূলের এই মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে সালাম ফিরাইয়া বের হয়ে নিজের মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করে ডেক সেট লাগাইয়া যে গান গাওয়াইছে এটা কার তরিকায় কথা কোন কার তরিকায় আবার কোন কার তরিকায় কথা শুনেন মসজিদের ভিতরে মানছেন কার তরিকা কথা বলে না কার তরিকা বাহিরে কার তরিকা শয়তানের কার 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 বলেন কার যেই মুসল্লি মসজিদে নামাজ পড়েছে আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো অনেক মুসল্লি আছে মসজিদ থেকে নামাজ পড়ে বের হইয়া বাজারে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয় তাহলে মসজিদে কার হুকুম আর বাহিরে কথা বলেন অনেক মুসল্লি আছে মসজিদে আল্লাহকে বলেছে আমি কারো হক নষ্ট করব না কাউরে মাইরা খাব না ওই মুসল্লি মসজিদ থেকে বের হইয়া আরেকজনের বুয়া জায়গা দখল করে ফেলে আমি জানতে চাই মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে বলেন মিল আছে যার কাজে কর্মে মিল নাই তার নাম আবার বলেন তার নাম তাহলে মসজিদের মুসল্লি কি এখন কয় না কে রে বড় নাকি আমি সবার মতো কোনো আলোচক নয় যদি 10 লাখ ওয়াজ ইন্টারনেটে দেখেন আমার এভাবেই কথা বলি কিন্তু কথা শোনা লাগবে কি বলতে চাই তাহলে কি বুঝলেন এই ভাব ভঙ্গিদের আল্লাহকে কিও শয়তান তুই না মসজিদে সেজদা করে আমারে বলতো আমি সব ঠিক আছি রসুলের তরিকা মানলে সব কিছুতে আমার হুকুম মানলে তে তুই মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করে নাসানাসি করলে এটা তো আমার হুকুমে ছিল না এটা তো রসুলের তরিকায় ছিল না ও শয়তান তুই না আবার হজে যাস পাবলিকে ঠকাইতে ঠকাইতে কাবা গড়ি গিয়া কি আমারও ঠকাইতে চাস কথা বলেন না কেন কি শুরু করছেন এই ভাবভঙ্গি দিয়ে কই যাইতেছা
এজন্য আগেই বলছি আমার ওয়াজ শুনেন আর মনে মনে নিয়ত করেন আল্লাহ এই হুজুরের জন্য 100 কিলোমিটারের ভিতরে আমি তার না দেখি শুধু শুনেন 6 মিনিটে বসছি শুনেন সমাজ আপনার নষ্ট করে দিয়েছেন মুসলমানদের অধঃপতন আপনাদের কারণে অনেক মুরব্বি এখানে বসে দু হাত জোড় করে বলছি কাউরে আমি চিনি না এলাকায় আমি কাউরে চিনি না অনেক মুরব্বি এখানে আছেন যাদের মুখের দাড়ি সাদা পকেটে এক হাত লম্বা তাসবিহ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আওয়াবিন পড়ে চাষ পড়ে সিরাত পড়ে তাহাজ্জুদের নামাজও পড়ে হজও করে যাকাতও দেয় অনেক দাড়িওয়ালা মুরব্বি আছে যারা নামাজ পড়ে দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি নাই এরা শয়তান খুঁজে পায় না এরা শয়তান মারার জন্য মক্কায় যায় 8 লাখ খরচ করে কাবা ঘুরে গিয়া এখানে জামারাতে গিয়া শয়তানরে কঙ্কর মারে পাথর মারে কথা কন না কেরে আর মুসলমান যে সুদের কারবার করে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যে সুদের কারবার করে সে সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যে তার জন্মদাত্রী মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায় সে সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই এগুলো আসেনি এলাকায় এখানে কেউ আসুনি কারবার করো থাকলে একটু বরকতি হাতটা দেখাও না একটু যে আপনি যে কারবার কইরে ছাড়ছেন কষ্ট পাচ্ছেন সুদ খায় আবার তসবি পড়ে সার দোকানে বসে কত বড় শয়তান শয়তান আল্লাহর কইতাছে আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি এই কামটা তো আমিও করি নাই সুদের কারবার করার ভাবভঙ্গি ধরছো শুনেন সমাজ আপনারা নষ্ট করেছেন অনেক মুরব্বি আছেন এলাকায় হয়তো এখানে বসে আছেন মুখে দাড়িও আছে দেখবেন টুপিও পরে দোকানে বইলে লম্বা লম্বা ওয়াজ করে আজান হলে মসজিদে নামাজে যায় না রব বলেছেন হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমার কাছে কামিয়াবি আমার কাছে সফলতা আমার কাছে আর অনেক মুরব্বি আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা বদনাম করে সমালোচনা করে টেলিভিশন দেখে নাই সার দোকানে বসে চিন্তা করে কার বউ কার সাথে বাগিয়া গেল কার মেয়ে কার ছেলেরে নিয়ে গেছে গা এই নিয়ে মুরব্বির সার দোকানে টেনশনের শেষ নেই এই টেনশন করতে তারে কইছে কেডা শোনেন আপনারা শোনেন না বাবা আমি বেশি কথা বলবো না আপনাদের অসুবিধা হইতেছে মনে হয় কারণ কেউ বলতে পারবেন এই কথাগুলা সবার চাকরির দরকার প্রোগ্রামের দরকার আমার চাকরিও লাগে না আমার প্রোগ্রামও লাগে না আমি নিজের মতো চলি আল্লাহ বহুত ভালো রেখেছেন আবার বলছি সমাজ আপনার নষ্ট করেছেন যারা বিলিস পলিটিক্স করেন গ্রামের রাজনীতি করেন এলাকার মরল এলাকার মাতবর এলাকার বিচারী পঞ্চায়েতের মুরব্বি এলাকার বড় মুরব্বি অনেক মুরব্বি এলাকায় আছে খবর নেন যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কে এদিকে দিয়ে দেয় না এগুলা শুনেন কথা শুনেন সমাজ নষ্ট করে মুসলমানদের অধঃপতন ঘটাইয়া আর ভাবভঙ্গি ধরে বসে রয়েছে এরা আমারও তো বিষয় দিছে এটা নাহলে তো আরেকটা ওয়াজ করে দিতাম কর্ম কি সমাজ নষ্ট করে দিয়েছেন এলাকায় এমন মুরব্বি আছে গ্রামে দুইজন দিয়ে মাইক লাগায় এর কাছ থেকে 500 লয় এর কাছ থেকে 500 লয় এরা সকালে বুদ্ধি দেয় এরা রাত্রে বুদ্ধি দেয় আর বিচারে যদি না হয় তাহলে তিন চারটা ডেট ফলাইয়া বিচার লম্বা কইরা 500 টাকা করে ইনকাম করে আছে না নাই এরা শয়তান খুঁজে পায় না এরা শয়তান মারবার জন্য মক্কায় যায় আর শয়তান বইসা রয়েছে গ্রামে সমাজ নষ্ট হয়
এলাকায় অনেক লোক এমনও আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আওয়াবিন পড়ে চাষ পড়ে ইশরাক পড়ে তাহাজ্জুদ পড়ে লম্বা তসবিহ পড়ে সকাল বেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে এরপরে কুদাল একটা কান্দে নিয়া জমিতে গিয়া আরেকজনের আইল কেটে ঢুকায় দেয় জোরে কোন আছে না নাই কত বড় শয়তান চিন্তা করে ভাববুন ভিতরে এসে বসে রয়েছে হ্যাঁ নাকি জান্নাতে যাইতো কথাগুলো বুঝেন অনেক লোক আছে এলাকার অসহায় বিধবা এলাকার বড় মুরব্বীর কাছে গিয়ে বলছে আমার জায়গা জমি সব পাবলিক নিতেছে গা আপনি একটু ব্যবস্থা করেন বিদেশে থাকে প্রবাসী মানুষ তার জায়গা জমি পাবলিক নিয়ে নিতেছে বড় মুরব্বীর কাছে বলছে হে নিজের নামে জাল দলিল বানাইয়া সব জায়গা জমি নিজের নামে বানাইয়া নিস আছে না এগুলা আছে না এগুলা অনেক মুরব্বী আছে এলাকায় একজন মানুষ প্রবাস থেকে এসেছে বাড়িতে একটা ঘর বানাইছে রাস্তা নাই মুরব্বী কয় আমার টাকা দিস রাস্তা ব্যবস্থা করতেছি কথা বলেন না কেন এ সব দায়িত্ব লইলিস সমাজ নষ্ট সমাজ নষ্ট এমন মুরব্বী এখানে আছেন রাগ কইরেন না হজে যাওয়ার আগে সম্পত্তি বন্টন করে ঠিক মতো ছেলেরে দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই বাবা সম্পত্তি নিজের মেয়েরে দেয় নাই এমন বাপ নাই কথা বলেন নাই কেন মেয়েরে দিলেন না কেন মেয়েরে আপনি জন্ম দেন নাই কথা বলেন না কেন মানে রাখবেন বাবার সম্পত্তিতে পিতার সম্পত্তিতে ছেলে যেখানে পায় বোন সেখানেই পায় হয়তো ভাই বেশি পাবে বোন কম পাবে কিন্তু পাবেই কথা বলেন না কেন কিন্তু ছেলেরে দে নিজের মেয়েরে দেয় না আর নিজের মেয়েরে যেটা দিছে এটা কুশিয়ার নদী বাঙ্গাল হয়ে গেছে গা ওটা দিস সব দিয়া মেয়েরে ঠকাইয়া কাবার গিলাফে ধরে কানতেছে আর আল্লাহ ঠিক মতো দিয়েছি আল্লাহ কো শয়তান তুই মেয়েরে ঠকাইয়া এখন আমারও ঠকাইতে আইসোস এগুলো আসেনি এলাকায় কথা কয় না আছে সমাজ নষ্ট পরিবার নষ্ট এলাকা নষ্ট পঞ্চায়েতে টাকা ছাড়া বিচার চলে না ঘুষ ছাড়া বিচার চলে না এই সমাজ চলতেছে এভাবেই চলতেছে মুরব্বী গেছে আরেকজনের বউর বিচার করতে আর হের বউ গেছে আরেকজনের সাথে এগুলো আছে না নাই হে গেছে আরেকজন বিচার করত সমাজ নষ্ট পুরো এলাকা নষ্ট মুসলমানদের অধপতন শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট আমি জানি না আপনাদের এলাকার খবর খবর নেন আপনাদের এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকর ক্যাশিয়ার ঘোষকর আর সেক্রেটারি দুর্নীতিবাজ চাঁদাবাজ বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী ইয়াতিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে মানুষের রাস্তাঘাটের কালবাডের টাকা মাইরা খায় গুরুস্থানের টাকা মাইরা খায় শেষ পর্যন্ত মসজিদের দায়িত্বশীল হয়ে যায় কি হয়েছে এগুলা সমাজকার কত নষ্ট করতে চায় এই সমাজে আর কি দিতে চান কত শোনেন সমাজকে বিষাক্ত করে দিয়েছেন শয়তান গেরামে রাখিয়া 8 লাখ খরচ করে হজে গেছেন গত বছর দেখলাম হজে গিয়া এক হাজি সাহেবের জামারাতে শয়তানের পাত্তর মারতে মারতে রাগ উঠতে গেছে গা জুতা খুললে মারতেছে শয়তানরে জুতা খুললে মারতেছে ও এইবার শয়তানরে পাইছি আচ্ছা আমি জানতে চাই যে শয়তানরে 8 লাখ খরচ করে জামারাতে পাত্তর মারতে গেছেন এই শয়তান তার জিন্দগিতে আপনাদের এই বিশ্বনাথ উসমানীনগর এলাকায় সুদের কারবার করছে কথা কয় না কারো জায়গা জমি দখল করছে এক কাপ রং চাকাইয়া কারো বিচার করছে কারো মেরে নিয়ে পার্কে গেছে কারো জায়গা জমি গুয়া জাল দলিল করছে 500 টাকা ছাড়া বিচারে যায় না এমন করছে কিচ্ছু করে নাই এরপরে হেরে জুতা দিয়ে মারতে গেছেন অথচ সুদও খায় ঘুষও খায় ফিনসিডিলি আবার ব্যবসা করেন গরিবের জায়গা জমি দখল করে পাবলিকরে ঠকায় সারাদিন বদনাম করে সার দোকানে বৈসা এমন শয়তান এলাকায় বৈসা রয়েছে সুতরাং জুতা দিয়া যদি মারাই লাগে কঙ্ক যদি মারাই লাগে আগে সমাজের শয়তানদেরকে আগে মারা দরকার শোনেন
আমি হাসার জন্য বলছি না, আমি বলছি সমাজের অধঃপতনটা কোথায়, কি হয়েছে সমাজের অবস্থা, সমাজ শেষ হয়ে গেল। আর এই ফর্মালিটিতে কি হবে দাড়ি টুপি দিয়া? রবি দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা চায় না, রব দিলে তৌহিদ আর রিসালত চায়, রব একটা উত্তম চরিত্র চায়। কথা শুনেন, হাসেন কে রে? কষ্ট হইতেছে আপনাদের? একটু হাত তুলে দেখান তো কার কার কষ্ট হইতাছে। কষ্ট হইতেছে? আমি এমনি আসি না, এদেরকে বলছিলাম যে আমি না আসলে চলে, কজের চলে নাই এন হে আইসি। সমাজ নষ্ট, আর কি করতে চান আপনারা? আরো যদি বলি তো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। শুনেন না, বেশি শুনেন বেশি সামনে। এ যুবকেরা, তোমরা যে সলো সলো কইতেছ, তোমরা যে কত খারাপের খারাপ হয়েছো এটা জানো নি? হে ওয়াজ করলে তো আরো লম্বা হয়ে যাবো। তোমরা যে খারাপের খারাপ, এরা দেখবেন কলেজ ছুটি হইলে মহিলা কলেজের গেইটিকে বসে থাকে। তোমাদের এখানে কারবার কি? আর সুল কাটে বাংলা লিঙ্ক কাটিং। বাংলা লিঙ্ক কাটিং মানে এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব খালি মধ্যখানে রাখতে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে রাখছে। হে কারবার করতেছে, এগুলো করা যাবে না। কথাগুলো দিল দিয়ে শোনেন, শুধু আপনাদের দোষ না, আমাদের হুজুরদেরও দোষ আছে। আমি জায়াত পড়েছি কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক, তোমরা সিস্টেমে সমাজের অন্ধকার যেখানে দেখবে কোরআন এখানে লাগিয়ে দিবে, সমাজকে আলোকিত করে, সমাজ মুসলমানদের অধঃপতন দূর করে, লাইট দিয়ে হিদায়াতের পথে নিয়ে যাবে আল কোরআন। কিন্তু কোরআনকে আমরা বানিয়েছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছি শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছি কে মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছি জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছি রমজান মাসে তারাবি পড়াবার বই, কোরআনকে বানিয়েছি তাবিজার কবজ দেওয়ার বই। কথা বলেন, এই জন্য আল্লাহ কোরআন দেননি, কোরআন দিয়েছেন লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছেন সমাজের অধঃপতন দূর করে হিদায়াতের আলো পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন আল কোরআন। যেখানে দেখবা অধঃপতন বাজারে ওজনে কম দে, 1 নম্বর দেখে 2 নম্বর দে, ফরমালিন জিনিস দিতেছে অরিজিনাল 1 নম্বর, বলতেছি এই যে তাজা মাছ 1 মাস আগের ফ্রিজের মাছ, কথা কর না কেন বিক্রি করতেছেন এগুলা, এত ধুমাইয়া বিক্রি করতেছে। তো এই জায়গা যে অধঃপতন, কোরআন মসজিদ রাখলে হবে না, কোরআন মক্তবে রাখলে হবে না, কোরআন সমাজে, কোরআন বাজারে, কোরআন সকল জায়গায় নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আজকে আমরা এগুলো বাদ দিয়েছি, আজকে মসজিদের ইমাম যারা, আইম্মায়ে কারাম, খুতাবায়ে আজাম যারা অনেকেই আছেন, জুমার খুতবায় বসে মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ হুজুর সত্যবাস করলে হুজুরের চাকরি থাকতো না। কে বলেছে আপনাকে চাকরি করতে? আপনি চাকরি ছেড়ে দেন, এখানে সিএনজি চালান, রিক্সা চালান, বাজারে সবজির ব্যবসা করে খান, এই চেয়ার ছেড়ে দেন, এটা আপনার নয়, এটা রাসূলের পাকের চেয়ার, সিদ্দিক আকবরের চেয়ার, ওমরে ফারুকের চেয়ার, ওসমান জিন্নুরাইনের চেয়ার, আলী কারামাল্লাহ ওয়াজহার চেয়ার, এই চেয়ারে বসে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সত্যকে গোপন করেন নাই, আপনি চেয়ারে বসে সত্য বলেন, বলতে যদি না পারেন চেয়ার ছেড়ে দেন। কথা বুঝেন আপনারা? সত্য বলতে পারেন না বসছেন কে? দরকার নেই চাকরির। কে বলেছে আপনি চাকরি করবেন, মসজিদের নেতা হবেন, আর প্রত্যেক জুমায় আপনি সমাজের অধঃপতন বলতে পারবেন না? কারণ ইমাম সাহেব কেমনে সুদের ওয়াজ করবো, হের সভাপতি তো বম্বাস্টিক মার্কা সুদ খাইয়া।
এজন্য হুজুরের কইতে পারে না এক ইমাম সব চিন্তা করছে আল্লাহ যা করে আজকে জুমায় যা করে সাকরি থাকার যাক সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি না আমাদ হুক এই সুদের ওয়াজ শুরু করছে দুই সাইড 5 মিনিট পরে দেখে ডাইন দিকে তাকায়া সভাপতি বসে রইছে এলাকার সবথেকে বড় সুদের কারবারি ইমাম সাহেব কো সাকরি তো দেখতেছি নাই নাই এটা বাদ দিয়া শুরু করছে ঘুষের ওয়াজ দুই সাইড 5 মিনিট ঘুষের ওয়াজ করছে বাম দিকে তাকায়া দেখে সেক্রেটারি গুশ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের ওর দেখো খাইছে কথা বলেন না কেন ইমাম সাহেব কো চাকরি তো নাই দেখতেছে গড় নাকি কো যারা জায়গা জমি দখল করে পাবলিককে ঠকাইয়া খায় হেদের বিরুদ্ধে ওয়াজ করি শুরু করছে জায়গা জমি যারা দখল করে রাখা হেদের বিরুদ্ধে ওয়াজ 5 7 মিনিট পরে দেখে সামনে ক্যাশিয়ার বসে রইছে সাবেক মেম্বার খাইতে খাইতে বেচারার গুরুস্থানের পয়সাটাও মাইরে খাইয়া লইছে আছে না নাই সমাজ নষ্ট সমাজে দিন পৌঁছাবে কে সমাজ যদি ভাবি চলে যায় তাসবিহ আর জিকির দিয়ে লাভ হবে না জান্নাতে তো সহজ নয় যে আপনি বললেন আর জান্নাত পেয়ে গেলেন আজকে আফসোস হয় কত কথা বলবো আফসোস হয় আর শুনছি অনেক জায়গায় শুনছি যে আজকালকের ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায় আর কিছু মুসল্লি আছে এদেরকে বের করে দেয় আসেনি এলাকায় বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয় আমি সম্মানপূর্বক বলছি বাচ্চাদেরকে আপনারা মসজিদ থেকে বের করে দেন কেন কথা কয় না কেন আর কথা কন বাচ্চাদেরকে বের করে দেন কেন এটা কন কি করে বাচ্চারা শয়তানি করে আর কথা কয় না শয়তানি করে আর দৌড়াদৌড়ি করে মারামারি করে সিল্লা সিল্লি করে এই তো বুঝলাম বাচ্চারা মসজিদে যায় মারামারি করে চিল্লা চিল্লি করে দৌড়াদৌড়ি করে দুষ্টামি করে সব ঠিক অপরাধ ঠিক কিন্তু বের করে দিতে বলছে কেডা বুঝলাম তো বাচ্চারা অপরাধ করেছে বের করে দিতে বলছে কে আজ বাচ্চারা মসজিদে নামাজের আগের কাতারে যায় কিছু মুসলি ডেকে খা বল্টুর ছেলে জিন্দগিতে তোর বাপরে বেড়া মসজিদে দেখলাম না তোর দাদা তো এদিকে আই তুই না তুই সবার দিছে একটা গেছে এক কাতার পিছনে আরেক মুসল্লা এসে দিছে টান বাচ্চা গেছে আরেক কাতার পিছনে আরেক মুসল্লা এসে দিছে আরেকবার টান বাচ্চা গেছে মসজিদের বারান্দায় দূর জীবনের মসজিদে আইতাম না সবার আগে মসজিদে আইছিলাম শয়তান টাইনে টেনে বাইর করে দিছে কথা বলেন আছে না নাই কি এগুলো কি এগুলো কি হচ্ছে এগুলো করবেন না বাচ্চারা মসজিদে নামাজ পড়তে গিয়েছে ও মুরব্বি বাবা আপনার মসজিদে নামাজ কবুল হয় না আপনার নামাজ পড়ে সুদ খান নামাজ পড়ে ঘুষ খান নামাজ পড়ে গরিবদের ঠকান নামাজ করে মানুষের গীবত শেখায় বদনাম করেন নামাজ পড়ে বদমাইশি করে নাফরমানি করেন আপনার নামাজ তো কবুল হয় না মসজিদে যদি নামাজ কবুল হয় এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয় আপনাদেরকে বের করে দিচ্ছেন যাদের ওসিলায় নামাজ হলো আপনি তাদেরকে বের করে দিলেন এজন্যে বাচ্চাদেরকে বের করে দিবেন না ওরা চিল্লা চিল্লি করে বুঝাবেন যে চিল্লা চিল্লি করো না দুষ্টামি করো না মারামারি করো না এটা বুঝাবেন কিন্তু বের করে দিবেন না দুষ্টামি করেও যদি বের করে দিবেন না কারণ সে সিনেমা হলে যায় নাই যাত্রা গানে যায় নাই সে আল্লাহর ঘরে গিয়েছে ওখান থেকে বের করে দিবেন না জান্নাতে বাচ্চাদের খেলাধুলা করবার জায়গা হবে আল্লাহর ঘর মসজিদ আপনি দুনিয়া বের করে দিচ্ছেন বের করে দিবেন না ইনশাল্লাহ কথা কয় না আজকের থেকে যে মুসল্লি বাচ্চাদেরকে ধাক্কাইয়া গালি দিয়া মসজিদ থেকে বের করে দিতে চাইবে আগে ওই মুসল্লিকে বের করে দেওয়া দরকার আজকে থেকে এলাকার সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে বলেন না যাবে সবাই বলেন যাবে
আজকে থেকে দর মসজিদে বাচ্চারা নামাজে যাবে দরকার হইলে মসজিদে গিয়ে মারামারি করবে চিল্লাচিল্লি করবে দৌড়াদৌড়ি করবে দরকার হইলে মসজিদের ফ্যান ভাঙা ফালাই দিবে দরকার হইলে মসজিদের গ্লাস ভাঙা ফালাই দিবে দরকার হইলে বাচ্চারা মসজিদে গিয়ে মুসল্লির লুঙ্গি ধরে টানবে দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে তা বাচ্চারা কই যাবে বলে না কই যাবে আবার বলেন কই যাবে সবাই বলেন কই যাবে মসজিদে যাবে বদমাইশি করতে যায় নাই গান বাজনা সিনেমা যায় নাই মসজিদে গিয়েছে তাকে বের করে দিবেন না বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায় না কিন্তু দেখবেন মে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে যায় যেই দিন মসজিদে তাবারুক দেয় আপনারা তো তাবারুক কর না আপনারা শিন্নি কন যেদিন মসজিদে শিন্নি দেয় দেখবেন সেদিন সব বাচ্চারা নিয়ে গেছে গা এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে এই মাত্র দুনিয়া যেটারে দিছে হেডেরে কুলে লিয়ে গেছে গা গেখো আমার আরেক প্যাকেট দিয়ে লইয়াইছি একটারে তুমি এই সময় এক প্যাকেট চাইলা এই সময় বাচ্চারে নিয়ে গেলা কিন্তু নামাজের সময় নিয়ে গেলা না কষ্ট পাচ্ছেন আমার কথা খুব খারাপ লাগতেছে আর মনে মনে ভাবতেছেন ঘটনা কি হুজুর এটা শুরু করলো কি এটাই আমার বিষয় আমি সামাজিক অধঃপতন সামাজিক নোংরামি এটা যতক্ষণ সমাজ থেকে না উঠবে এখানে জিব্রাইলে দিয়ে দোয়া করার কাজ হবে না জিব্রাইলে দোয়া করবে শয়তান কইতেছে আল্লাহ জিব্রাইলে দোয়া করে লাভ নাই এই যেখানে দোয়া করতেছে যে আমিন কইতেছে হে আরো বড় শয়তান আমার সাথে কথা বলেন না কেন কারে দিয়ে কাজ করাইব এই জন্যে আপনারা কি রাগ করলেন এই কথায় যে বাচ্চারা মসজিদে যাবে দুষ্টামি দরকার হলে করবে এরপরে বের করে দিবেন আপনারা কষ্ট পাইলেন হাদিস বলে দেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসরের সালাতের ইমামতি করতেছেন আসরের সালাত চার রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত ঠিক মতো পড়ালেন চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল আর উঠেন না আধা ঘন্টা রাসূল সেজদায় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন মাআযাল্লাহ রাসূলের কিছু হয়ে গেল কিনা এত লম্বা তো সেজদার কথা না তিন রাকাত ঠিক মতো পড়ালো চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিল কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে উঠে না আধা ঘন্টা পরে উঠলেন সালাম ফিরালেন নামাজ শেষ হলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আপনি যে আধা ঘন্টা সেজদা লম্বা করলেন চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আজকে থেকে কি আমাদেরকেও আধা ঘন্টা লম্বা করতে হবে নবীজি বললেন না ও সাহাবীরা আমি যখন নামাজের সেজদায় চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় তখন আমার নাতি হাসান ও আমার কাঁধে উঠে গেছে ও আমার পিঠে উঠে দুইটা পা দুই দিক দিয়ে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায় হে আমার পিঠে ঘোড়া দৌড়ায় সুবহানাল্লাহ বললেন না রাসূল বলছেন আমি নামাজের সেজদায় আর আমার নাতি আমার পিঠে তিনি ইমাম ইমামের পিঠে নাতি উঠে খেলাধুলা করতেছে ঘোড়া দৌড়ায় নবীজি চিন্তা করলেন আমি যখন তাসবিহ শেষ করলাম তখন যদি আমি উঠে যেতাম আর নাতি যদি পিঠ থেকে পড়ে যাইতো ভয় পেয়ে কষ্ট পেয়ে যদি মসজিদ থেকে চলে যাইতো আল্লাহ যদি আমাকে বলতেন মোহাম্মদ তোমাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছিলাম আমার ঘরে একটা বাচ্চা এসে নামাজ পড়তে চাইলো তোমার পিঠে একটু সময় খেলাধুলা করলো তুমি এতেই কষ্ট পেয়ে উঠে গেলা আর আমার জমিনে কত মানুষ কত নাফরমানি করে কত দুষ্টামি করে একটা দিন জমিনে উল্টাইয়া দিলাম না আর তোমার পিঠে কয়েকটা মিনিট তোমার নাতি ছিল খেলাধুলা করলো তুমি উঠে গেলা এই ভয়ে আমি চিন্তা করলাম নাতি যতক্ষণ মনে কয় ততক্ষণ খেলাধুলা করুক যখন সে উঠবে আমি তখন উঠব এরপর আল্লাহর কাছে মাফি চেয়ে নিব ও সাহাবীরা কিন্তু সালাম ফিরাবার পরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের সেজদায় আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করে আর আল্লাহ তাআলা আরশ আযীম থেকে এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ জোরে পড়েন ইসলামটা কত সুন্দর কেমন চমৎকার একটা দিন ছিল কেমন ভালোবাসাপূর্ণ একটা দিন ছিল
আমরা একটা শক্ত করে ফেলেছি। সবাইকে মসজিদে আসবার সুযোগ দেন। তরুণেরা, জওয়ানেরা, স্টুডেন্ট নতুন নামাজ পড়তে এসেছে, অযু ঠিক মতো করতে পারে না, প্যান্ট ঠিক মতো পড়তে পারে না, কান দুইতে হয় কেমনি, মতামাসে করতে হয় কেমনি জানে না, কিন্তু মসজিদে আসতে শুরু করেছে। আপনি তাকে নিয়ে টিটকারি করলেন, হ্যাঁ নতুন নামাজ হয়েছে, অযু ঠিক মতো জানে না, সেজদা ঠিক মতো জানে না, আপনি এটা করতে পারেন না, তাকে আসতে দেন। ও আসুক না, আজ পারে না, আগামীকালকে আমার চাইতে বেশি ভালো পড়তে পারে, আমার 70 বছরের তাহাজ্জুদের সেজদা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে, আর তার এই ছেঁড়া কাপড় ভাঙ্গা অজুর সেজদা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। এসে বের করে দিয়েন না, মানুষকে কাছে টানেন, মানুষকে বুকের সঙ্গে মিলান, অন্যায় করেছে দূরে সরিয়ে দিয়েন না, কাছাকাছি রাখলে মাফ করে দিবেন। কে বলেন কে? সমাজকে কেমনে সুন্দর করতে হয়, সামনের দিকে যাই, লম্বা করব না। ভাই 12টার আগে কিন্তু রেখে দিন, কষ্ট হইতেছেন আপনাদের? আরে মনোযোগ দিয়ে শুন, বহুত কথা। সমাজকে সুন্দর করতে হলে কোরআন কেমনে মনোযোগ দিয়ে শোনেন, কোরআন কেমনে সমাজকে পরিবর্তন করে দেয়, সামনের দিকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার এই দুনিয়ার জমিনে মানুষ যদি শুধুমাত্র চরিত্রের পরিবর্তন করে ফেলে, দুনিয়ার জমিনে চলার পথে যদি উত্তম চরিত্র গ্রহণ করতে পারে, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, রাসূলে পাকের ইন্তেকালের পরে এই জমিনের খলিফা হয়ে গেলেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর যখন এই জমিনের মুসলিমিন হযরতে আবু বকর, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে আমর, এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরতে আলী, হযরত ওসমান, সুন্দর করে ইসলামিক রাষ্ট্র চলতে লাগলো। দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল নাই, জমিন সুন্দর করে চলতে লাগলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সুন্দর করে চমৎকার করে জমিন চালাতে লাগলেন। কিছুদিন চলে যাওয়ার পরে একদিন ফজরের সালাত পড়ে রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের প্রধান নির্বাহী হযরতে আবু বকর একদিন ফজরের সালাত পড়ে মসজিদে বসে আছেন, এমন সময় হযরতে ওমর বসে আছেন, হযরতে আলী বসে আছেন, হযরতে ওসমান আসলেন। ওসমান এসে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর রে, আপনি রাষ্ট্রের খলিফা, আমি জানতে চাই রাসূলে পাকের ইন্তেকালের পরে কি দিয়ে আপনি রাষ্ট্র চালান, আমি জানতে চাই। সিদ্দিকে আকবর বলছেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই, রাসূলের জিন্দেগি দিয়ে আমি সমাজ চালাই। ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি জানতে চাই যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রের ভিতরে একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, যে রাষ্ট্রে কোরআন হয়ে যায়, যে রাষ্ট্রের মানুষ কোরআনকে লালন করে, যে রাষ্ট্রের সংবিধান আল কোরআন হয়ে যায়, এমন রাষ্ট্রের কোন নাগরিক যদি না খেয়ে মারা যায়, কেয়ামতের দিনে আপনার কোন জবাবদিহি করা লাগবে কিনা। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বলছেন, ভাই ওসমান রে, তুমি একজন নাগরিকের কথা বলছো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়া সমাজ চলে, ওই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়,
আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে কারণ যে সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেভাবে তার অধিকার পাবে এভাবে পৃথিবীর সকল সৃষ্টি সকল পশু পাখি তার পূর্ণাঙ্গ অধিকার পাবে কোন ঠিক না এবার উসমান ডাক দিয়ে বলছেন আবু বকর আমি তোমার কাছে জানতে চাই তা যদি সত্য হয় কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজ যদি এত সুন্দর হয়ে যায় আমি জানি আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা তিন দিন হয়ে আজকে চতুর্থ দিন সকাল শুরু হয়ে গিয়েছে তিন দিন হলো তার ঘরে কোনো খাবার নাই বৃদ্ধা মহিলা চুকেও দেখেন না বয়স হয়ে গিয়েছে বিধবা তার কোনো স্বামীও নাই তার কোনো ছেলে মেয়েও নাই এমন একজন নারী আপনার রাজ্যে আপনার দেশে যেই রাষ্ট্র আপনি কোরআন দিয়া চালান যেই রাষ্ট্রে ইনসাফ কায়েম করেছেন এই রাষ্ট্রে একজন বিধবা নারী তিন দিন হলো না খেয়ে মারা যায় বলেন তো আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে কিনা সিদ্দিক একবার দাঁড়িয়ে গেলেন চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন ভাই ওসমান রে আমি একা মানুষ নতুন খলিফা হয়েছি হয়তো আমি ঠিক মতো খবর রাখতে পারি নাই ভুল হয়ে গিয়েছে আমি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেব এবং আজকে থেকে মহিলার বাড়িতে আমার জিম্মাদারিতে আমার দায়িত্বে বাইতুল মাল থেকে তিন বেলার খাবার পৌঁছে দেব ইসলামিক রাষ্ট্রে কোন নাগরিক না খেয়ে মরতে পারে না হযরত ওসমান বলছেন ভাই আবু বকর আপনি ওই মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিবেন আপত্তি নাই কিন্তু ওই মহিলা চুকে দেখেন না তার কোন সন্তান নাই তার স্বামীও নাই কে রান্না করে দিবে কে ঘরটা মুছে দিবে কে তাকে নিজ হাতে খাইয়ে দিবে কোন কর্মচারী খাদেম ছাড়া তুই মহিলা পারবেন না খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন ভাই ওসমান রে এইমাত্র আমি খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি মহিলার বাড়িতে কর্মচারী দেওয়ার মতো খাদেম নাই বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে কেউ খিদমত করবে না আল্লাহকে পাওয়ার জন্য এই মুহূর্তে মহিলার বাড়িতে আমি কাকে পাঠাতে পারি কোনো মানুষকে এই মুহূর্তে আমি পাচ্ছি না মহিলার বাড়িতে আমি কাকে পাঠাবো এই কথা বলা শেষ করতে পারেন নাই ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন ওমর দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন ভাই আবু বকর আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনাকে এই মুহূর্তে বলছি আপনি ওই মহিলার বাড়িতে কর্মচারী খুঁজতেছেন কর্মচারী পাচ্ছেন না এই মুহূর্তে আমি ওই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে চাই একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি বলতেছেন একজন নাগরিকের বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করে দিবেন কোরআন মানুষকে কেমন পরিবর্তন করতে পারে তিনি তো সেই অমর যে অমরের কাছে মানুষের মাথা কাটা ডাল ভাত পয়সা দিলে সকালে লাগবে না বিকালে লাগবে মাথা কেটে দিতে পারবে যেই লোকটা রাসূল পাকের মাথা কাটবার জন্য গিয়েছে এই লোকটা আজকে মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস ওই লোকটাকে কোরআন কেমন পরিবর্তন করে দিল ওই লোকটা বলতেছে খলিফাতুল মুসলিমিন আমি সে চাই বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে পারি সুতরাং সমাজকে পরিবর্তন করে দিতে পারে একমাত্র কেবলমাত্র আল কোরআন কষ্ট পাচ্ছেন হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন ভাই ওমর রে তুমি রাষ্ট্রের প্রধান বিচারপতি তোমার তো সময় নাই অফিসের কাজ আছে তুমি মহিলার বাড়িতে কাজ করবে কখন ওমরে ফারুক বলছেন ভাই আবু বকর রে আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা মহিলার বাড়িতে কাজ করব অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকালবেলা কাজ করে দেব এর বিনিময়ে জান্নাতে আমি আল্লাহকে পেতে চাই রসূলে পাককে পেতে চাই কোরআনই আমাকে বলেছে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি বিনা পারিশ্রমিকে এক নাগরিকের বাড়িতে কাজ করতে যায় আর আমরা যদি শুধু ইউনিয়নের না সাধারণ ওয়ার্ডের সাধারণ গ্রামের দায়িত্বশীল হয়ে যায় আমাদের পা তো আর মাটিতে লাগে না কথা বলেন না কেন আমাদের পাওয়ার বেড়ে যায়
আল্লাহর বান্দাগণ, এবার সিদ্দিক আকবর বলছেন, ভাই ওমর রে, তুমি যদি ঠিক মতো দায়িত্ব আদায় না করো আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব, আর আমার আদালতেও তোমাকে জবাবদিহি করা লাগবে। পরের দিন থেকে মনোযোগ দিয়ে শুনেন, হযরত ওমর কাজে নেমে গেলেন। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে গড়ে নাস্তা সেরে ওই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করার জন্য বের হয়েছেন। বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলেছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। বলেন না, আপনার ঘরে কি করে দেওয়া লাগবে মা? রান্না করে দেওয়া লাগবে নাকি ঘর ঝাড়ু দেওয়া লাগবে বলেন? আপনার কাপড় কি ধুইয়ে দেওয়া লাগবে আপনি আমাকে বলে দেন। অন্ধ মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, যুবক, কে তোমাকে চিনলাম না, তুমি আমাকে বলেছো আমার বাড়ির নির্ধারিত খাদেম। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কে কাজ করে দিয়ে যায়? আস্তে আস্তে মাথা গরম হয়ে গিয়েছে, সিদ্ধান্ত নিলেন আগামী কালকে ফজরের সালাত পড়ে দেরি করব না, নামাজ পড়ে তাড়াতাড়ি মহিলার বাড়িতে পৌঁছে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন তাড়াহুড়া করে ফজরের সালাত জামাতে আদায় করে মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। মহিলার বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, জানতে চাই, বলেন না, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, কি করে দেওয়া লাগবে মা, বলেন না। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, আজও তুমি এসেছো, তুমি আসতে আজও দেরি করে ফেলেছো বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর দ্বিতীয় দিন কাজ করতে পারলেন না। ওমর গরম না নরম? আস্তে বলবেন না, জোরে বলবেন, কেমন গরম? শয়তানও রাস্তা চেঞ্জ করে যায়, রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তায় যায়। এ ওমর, 2 দিন হয়ে গেছে কাজ করতে পারতেছে না, কে কাজ করে দেয়? আস্তে আস্তে মিজাজ গরম হচ্ছে। 3 নম্বর দিন সিদ্ধান্ত নিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সালাতের আগে এই মহিলার বাড়িতে পৌঁছে যাব। সিদ্ধান্ত নিয়ে 3 নম্বর দিন তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের সালাতের আগে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আমি জানতে চাই কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, তুমি আজও আসতে দেরি করে ফেলেছো বাবা, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আবার আশ্চর্য হয়ে গেলেন, 3 দিন হয়ে গেল আমি আমার দায়িত্ব আদায় করতে পারি না, আমি তো সপ্তাহ শেষ হলে আবু বকরের আদালতে জবাবদিহি করা লাগবে, ইন্তেকাল করলে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। অফিস করে বাড়িতে ফিরলেন, তরবারি হাতে নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, তরবারিকে কুশমুক্ত করে কাদের মধ্যে ফেললেন, আর সিদ্ধান্ত নিলেন মহিলার বাড়িতে যাবেন। আজকে যাকেই পাবেন শরীর থেকে মাথা আলাদা করে দিবেন, কে তার কত বড় সাহস আমার কাজ করে আমাকে বিপদে ফেলে দে। এই চিন্তা করে চতুর্থ দিন তাহাজ্জুদের নামাজের আগে, তাহাজ্জুদের নামাজের আগে তরবারি হাতে নিয়ে মহিলার বাড়ির দিকে ছুটলেন। গড়ের দরজার সামনে যখন পৌঁছে গেলেন, গড়ের দরজার কাছাকাছি দেখতে পাইলেন মহিলার গড়ের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে, কে যেন গড়ের ভিতরে কথা বলতেছে। তিনি বুঝতে পারলেন, আজকে আমি ধরতে পেরেছি। তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন, যুবক বের হলে শরীর থেকে মাথা আলাদা করে দেবেন। কিছুক্ষণ পরে এই গড়ের ভিতর থেকে একজন যুবক বের হয়ে মিটমিট পা দিয়ে চলে যায়। হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, যুবককে তুমি হাত উঠে সারেন্ডার হয়ে যাও,
আমি অমর বলছি আমার হাতে খোলা তরবারি আঘাত করলে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে তিন দিন চার দিন তুমি আমাকে ডিস্টার্ব করেছো কে তুমি এমন অন্যায় করে যাচ্ছ আমার কাজ করে দিয়ে যাও হাত উঠিয়ে সারেন্ডার হও নচে তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব অমরের গর্জন শুনে আগন্তুক হাত উঠায়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন অমর আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে এই যুবকের সামান পর্যন্ত পৌঁছে গেলেন যুবকের কাছে গিয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আর নিজেকে সহ্য করতে পারলেন না বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন তাকাইয়া দেখেন তার শরীর কাঁপতে শুরু করেছে হাত থেকে তরবারি পড়ে গিয়েছে সামনে তাকাইয়া দেখেন যে লোকটা হাত উঠায়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ না তিনি হলেন রাসূল পাকের কলিজার টুকরা এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর আল্লাহু আকবার কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করে দিল হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন আবু বকর রে আপনি না এই রাষ্ট্রের খলিফা আপনি না আমাকে দায়িত্ব দিয়েছেন এই মহিলার বাড়িতে কাজ করে দিতে বলেন না আপনি মহিলার বাড়ি থেকে ঘর থেকে বের হলেন কেন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলছেন ভাই আমর রে আমি তোমার আগে খলিফা হয়েছি এর অর্থ হলো আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জবাব দেওয়া লাগবে এই জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় আমার কারণে যেন মুসলমানদের অধঃপতন না হয় এই জন্যে আমি আবু বকর ঘরের ভিতরে যখন যাই বিছানায় পিঠ লাগালে ঘুম আসে না আমার দেশের নাগরিকের কি অবস্থা ওই মহিলার ঘরে রান্না হয়েছে কিনা বেচারা চোখে দেখে না আপনি খাবার পৌঁছে দিলেন কিনা এই চিন্তায় ঘুম আসে না এই জন্যে আপনি আসার আগে আগে আমি কাজগুলা করে দিয়ে চলে যা একটা রাষ্ট্র খলিফা তিনি মহিলার বাড়িতে কাজ করেন কোরআন কেমনে সমাজকে পরিবর্তন করে দিয়েছে হযরত ওমর বলছেন ভাই আবু বকর আপনি রাষ্ট্রের খলিফা কিন্তু আপনার পায়ে কোনো জুতা নাই কেন খালি পায়ে কেন মহিলার বাড়িতে আসছেন আবু বকর ডাক দিয়ে বলছেন ওমর রে আমি প্রেসিডেন্ট হতে পারি এই রাষ্ট্রের খলিফা হতে পারি কিন্তু আমি গরিব মানুষ আমি চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই আমি তো কাঠের জুতা পরি খরমের জুতা পরি আর মদিনার শক্ত জমিতে পাথরের জমিতে খরম দিয়া যখন হাঁটি খট খট করে আওয়াজ হবে আমার পায়ের আওয়াজে হয়তো কারো ঘুম ভেঙে যাবে কারো ইবাদত নষ্ট হবে কোনো অসুস্থ রোগীর কষ্ট হবে এই জন্যে আমি আবু বকর পায়ে কোনো জুতা দেই না আল্লাহু আকবার কেমন পরিবর্তন করে ফেলেছে কোরআন এই জন্য সমাজকে যদি পরিবর্তন করতে হয় আলোচনা অনেক লম্বা সমাজকে যদি পরিবর্তন করতে হয় মানুষের চরিত্রের পরিবর্তন করতে হয় পিঠাইয়া আঘাত করে মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না এই সমাজকে যদি সুন্দর করে ফেলতে হয় মানুষের ভিতরে রসুলের পাকের চরিত্র পৌঁছে দিতে হবে আল্লাহর তাওহিদে বিশ্বাসী বানাতে হবে রসুলের রেসালতে বিশ্বাসী বানাতে হবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমার তাওহিদে বিশ্বাস করে আমার রসুলের রেসালতকে গ্রহণ করে চলবে ইন্তেকাল করতে দেরি হবে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন আমি প্রথমে বলেছি সামাজিক অবক্ষয় আর এখন আপনাদেরকে বললাম বেঁচে থাকবার পদ্ধতি একমাত্র আল কোরআনের শিক্ষা কিসের শিক্ষা কথা বলেন কিসের শিক্ষা আল কোরআনের শিক্ষা আমরা এলাকায় একসাথে চলবো মিলেমিশে চলবো কে ধনী কে গরিব কে ছোট লোক কে বড় লোক কে চৌধুরী কে মুচি আলাদা করব না সবাই মিলেমিশে চলবো একসাথে চলবো ফেতনা ফাসাদ দূর করে একসাথে সমাজ বিনির্মাণ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বারোটা হয়ে গেছে আর লম্বা করতে চাই না লম্বা করলে অনেক লম্বা হয়ে যাব শোনেন না আমি তো বলছিলাম পনেরো বারোটা রেখে দেব আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে কেউ উঠবেন না আপনার কষ্ট করে বসে আছেন আমি জওয়ানদেরকে বলবো আগামীতে তারা জন্য একটা প্রোগ্রাম করে
এবং অনেক বড় পরিসরে করে এলাকাবাসীকে দাওয়াত করে নিয়ে বসে এবং সকল মানুষ যেন এখান থেকে কিছু শিখতে পারে ইনশাআল্লাহ আমি যতক্ষণ কথা বলছি আমার কথা রাগ করেছেন আপনারা এই এলাকায় আমার মনে হয় না আমার সাথে কারো দুশমনী আছে লেনদেন নাই জায়গা জমিনের বেজালো নাই আর আমার মনে হচ্ছে না ব্লাড রিলেটেড কোনো আত্মীয় আছে যার হক আমি নষ্ট করেছি সুতরাং আপনাদেরকে যা বলেছি দিল থেকে ভালোবেসে একসাথে জান্নাতে যাওয়ার জন্য বলেছি আপনারা কাউকে কষ্ট দিবেন না জোয়ানেরা মসজিদে নামাজে যায় হয়তো ঠিকমতো পারে না টিটকারি করবেন না আর বাচ্চাদেরকে কষ্ট দিবেন না মুরব্বি বাবা যারা আছেন আর তাদেরকেও আপনারা সম্মান করবেন একসাথে মিলেমিশে চলবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন আমরা একসাথে চলে একসাথে জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলেন আমিন কথা এখানে রেখে দিলাম আপনারা কিছু বলেন আর আজকে আর হবে না আলহামদুলিল্লাহ আমরা হযরত মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী হুজুরের কাছ থেকে অত্যন্ত সাগর্ব আলোচনা শুনছিলাম সুফি উপস্থিতি আপনারা ওটা উঠে না করে ধৈর্য সহকারে পাঁচটা মিনিট বসুন ইনশাআল্লাহ হুজুরের দোয়ার মাধ্যমে আজকের সভা সমাপ্তি হবে সুফি উপস্থিতি 2012 সালের মার্চ মাসের 9 তারিখ হেলফুল ফজল ইসলামী যুব সংঘ সংগঠিত হয় সেই 2012 থেকে 2024 পর্যন্ত হেলফুল ফজল ইসলামী যুব সংঘ সমাজের বিভিন্ন কাজে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে তন্মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু কাজ হলো যে বিভিন্ন দুর্যোগে হেলফুল ফজল ইসলামী যুব সংঘ দারিদ্রদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মুমূর্ষ রোগীকে রক্ত দান করেছে বিভিন্ন গরিব অসহায়দের অসহায় সন্তানদেরকে সুন্নতে খতনা করিয়েছে বিভিন্ন অসহায় রোগীদেরকে যারা চিকিৎসার জন্য টাকা পান না তাদেরকে চিকিৎসার টাকা বাবদ টাকার ব্যবস্থা করে দিয়েছেন রমজান মাস আসলে ইফতারে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং ঈদ আসলে ঈদ সামগ্রী বিতরণ করেন এছাড়াও আরো অনেক সামাজিক কাজের মধ্যে হেলফুল ফজল ইসলামী যুব সংঘ জড়িয়ে আছে আপনারা দোয়া করবেন যেন এই সংগঠন কিয়ামত অবধি তাদের এই নেক কাজগুলো চালিয়ে যেতে পারে সুপ্রিয় উপস্থিতি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যাদের চেষ্টা এবং যাদের টাকা দেওয়ার মাধ্যমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সংগঠিত হয়েছে তাদের সংক্ষিপ্ত নাম আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং দোয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রয়েছে প্রবাসীদের লিস্ট জনাব আব্দুল হামিদ লন্ডনী সাহেব 10,000 টাকা জনাব আব্দুল সুবান লন্ডনী সাহেব 10,000 টাকা জনাব আব্দুল হান্নান লন্ডনী সাহেব 5,000 টাকা জনাব আব্দুল মুসাববির লন্ডনী সাহেব 5,000 টাকা জনাব রফিজ আলী স্পেন প্রবাসী 5,000 টাকা জনাব ফৈজুর রহমান বেনার ফেস্টুন বাবদ 8,200 টাকা তিনি ওয়াদা করেছেন প্রত্যেক বছর এই বেনার ফেস্টুন দিবেন জনাব আবু তাহের সাহেব স্পেন প্রবাসী 7,000 টাকা জনাব সাখাওয়াত হোসেন স্পেন প্রবাসী 5,000 টাকা জনাব হাবিব মিয়া দুবাই প্রবাসী 1,000 টাকা জনাব লয়েস মিয়া স্পেন প্রবাসী 4,000 টাকা জনাব মাসুম ও মারুফ মিয়া কাতার প্রবাসী 5,000 টাকা জনাব সমরু মিয়া দুবাই প্রবাসী 2,000 টাকা জনাব অলিউর রহমান দুবাই প্রবাসী 3,500 টাকা জনাব কামরুল ইসলাম দুবাই প্রবাসী 3,500 টাকা জনাব আলিমুদ্দিন লন্ডন প্রবাসী 3,350 টাকা জনাব দিলু মিয়া দুবাই প্রবাসী সতমানপুর 3,500 টাকা জনাব রাসেল মিয়া দুবাই প্রবাসী 1,000 টাকা জনাব সাইফুল ইসলাম স্পেন প্রবাসী 4,000 টাকা জনাব অলিউর রহমান দুবাই প্রবাসী 2,000 টাকা জনাব দিলু মিয়া দুবাই প্রবাসী নাগেলকুনা 1,000 টাকা জনাব
জনাব রুহেল মিয়া দুবাই প্রবাসী নাগেরপুনা 1000 টাকা জনাব হেলাল মিয়া দুবাই প্রবাসী খাসজান 1500 টাকা জনাব শামিম মিয়া সৌদি প্রবাসী 2000 টাকা জনাব মাফিক মিয়া দুবাই প্রবাসী 1000 টাকা জনাব হানিফ আলী দুবাই প্রবাসী 500 টাকা জনাব সাজু মিয়া দুবাই প্রবাসী নাগেরপুনা 1000 টাকা জনাব ফুজাইল আহমদ দুবাই প্রবাসী 1000 টাকা সুজেনা আক্তার ওমান প্রবাসী 5000 টাকা জনাব মামুন মিয়া ফ্রান্স প্রবাসী 1000 টাকা জনাব তুফাইল মিয়া দুবাই প্রবাসী 3000 টাকা জনাব জিতু মিয়া সৌদি প্রবাসী 1000 টাকা জনাব আনোয়ার হোসেন দুবাই প্রবাসী 3000 টাকা জনাব কামরুল হাসান সাজু মিয়া ওমান প্রবাসী 3000 টাকা জনাব আব্দুল মালিক কাতার প্রবাসী 3000 টাকা জনাব আবু বকর সাইপ্রাস প্রবাসী 5000 টাকা জনাব এহসান আহমদ কাতার প্রবাসী নাগেরকুনা 3000 টাকা জনাব ফয়েজ মিয়া পর্তুগাল প্রবাসী খাসজান 5000 টাকা জনাব জাহান মিয়া দুবাই প্রবাসী 1000 টাকা জনাব সাইফুল আলম দুবাই প্রবাসী 5000 টাকা জনাব মালুম মিয়া দুবাই প্রবাসী 1500 টাকা জনাব তসির মিয়া খাসজান দুবাই প্রবাসী 500 টাকা দেশিদের লিস্ট জনাব আবুল কাশেম 2000 টাকা মাসুম মিয়া 1000 টাকা জনাব রাসেল আহমদ 1000 টাকা ফখরুল ইসলাম 500 টাকা আলাল আহমদ 500 টাকা মহসিন মিয়া 1000 টাকা হারুন মিয়া 500 টাকা মনসুর মিয়া 500 টাকা ফিদুর মিয়া 500 টাকা ফুকন মিয়া 500 টাকা শাহিন আহমদ 600 টাকা রুস্তম মিয়া 1000 টাকা রুবেল আহমদ 1000 টাকা ফাজুল ইসলাম 500 টাকা আখতার হোসেন 500 টাকা আনোয়ার হোসেন 500 টাকা শুকুর মিয়া খাসজান 500 টাকা আশকর মিয়া খাসজান 200 টাকা দিলওয়ার হোসেন 200 টাকা রশিদ আহমদ খাসজান 50 টাকা শাহেদ আহমদ 1000 টাকা আলাউদ্দিন 1000 টাকা মুহতাসিন আহমদ 500 টাকা শিমুল আহমদ কাতার প্রবাসী 500 টাকা শাহিন 2500 টাকা জগলু মিয়া 2000 টাকা এছাড়াও আজকের আপনাদেরকে মেহমানদারি বাবদ যারা খরচ করেছেন তারা হলেন জনাব হামিদ মিয়া দুবাই প্রবাসী জনাব হাফিজুর রহমান রানা রাখালগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাইদুল হক সাহেব রাখালগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এছাড়াও আরো অনেক প্রবাসী এবং দেশি ভাইরা সাহায্য এবং সহযোগিতা করেছেন সবার জন্য ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন বিশেষ করে আমাদের হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের অন্যতম সদস্য জনাব শাহেদ আহমদ সাহেবের আম্মা গত দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন উনি সহ যত সদস্যদের মাতা পিতা দুনিয়া থেকে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য দোয়া হবে এবং বৃহত্তর সৎপুরের সমস্ত মুর্দেগানের জন্য ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন হুজুরের দোয়ার পর পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হবে সবাই বসেন আমরা মোনাজাত করে দিই রাত্রে অনেক হয়ে গিয়েছে এরপরে আপনারা যার যার বাড়িতে পৌঁছে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث يا أرحم الراحمين. يا الله قبير جنتي نزول رحمة الشماء عالم علماء يا حافظ قرآن يا نجوان بينيا معصوم بيبنا بچانيا شدا داري ولا مربي بابا ديركنيا قردني شين ما بون ديركنيا تمي موني بردر بره دويت هات اوتايا دوريتي. الله জীবনে যত অপরাধ করেছি তওবা করলাম, দয়া গুণে মায়া গুণে আমাদের তমাম জিন্দেগি তমাম গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা। গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক kidney damage brain stroke brain tumor paralysis diya lungs nashto kore bulb nashto kore pitto tolite pator diya bisana posra paikhana koraya beizzatir maut amaderke diyo na allah taala intiqaler shomoy jodi chole ashe moni pobitro ramadan al mubarak er tahajjuder sajdaay জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে রাসূলে পাককে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়াইয়া জমজমের পানি দিয়া ওযু গোসল করাইয়া মালাকুল মওত পাঠাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়া দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন আগামীতে আমাদের আত্মীয় স্বজন সহ এ এলাকার গুরুস্থানে যত কবরবাসী আছেন সকল কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এলাকার মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও, নজওয়ানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, মা বোনদেরকে পাক্কা সাচ্চা দিনদার বানাইয়া দাও। আয় আল্লাহ আমরা যে যে গাঁটে আটকা পড়ে আছি আমাদেরকে উদ্ধার করো, আমরা যে যা করি হালাল কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা এতগুলা মানুষ গভীর রাত্রে হাত তুলে ধরেছে, আয় আল্লাহ আমাদের সবার নামটা এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও। আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও, হাফেজ বানাও, মুজাদ্দিদে জামান বানাও, পরিবারে শান্তি ফিরাইয়া দাও, বাবা ছেলে মা মেয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ যত মানুষ মারা গিয়েছে নতুন পুরাতন, আয় আল্লাহ সবগুলা মানুষের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। আমাদের যাদের মা বাবা নাই আমাদের মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া রাসূলের পাকের রূহ মোবারকে পৌঁছাইয়া দাও। প্রোগ্রামের সভাপতি থেকে নিয়ে সাধারণ শ্রোতা, সংগঠনের সভাপতি থেকে নিয়ে সাধারণ সদস্য, যারা এই মুহূর্তে হাত তুললাম সবাইকে কবুল করে নাও। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাস শুকরু কুল্লু নাসআলুকাল খায়রা কুল্লা ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
اي الله اي لكر جي نو جوان گولا پروباش جائتے چاہے حلال پدے جوار توفیق داؤ يا الله جي منوش گولا بیبشا بنے جو چاکرینیا بول ٹینشنیا چھے اي الله بیبشا منے جو چاکرین فائسلا کرے داؤ جي بونر بوشوئے گئے سے بیئے ہوچھے نا تمہار قدرت تکے بیئے فائسلا کرے داؤ بانگلا دیش رو پورے خاص رحمت نازل کرو فلسطین دیر مسلمان شو گوٹا دنیا مسلمان دیر ذمہ دار تمہیں ہوئے جاؤ صلی اللہ تعالی علی النبی وعلی آلہ وصحبہ اجمعین ورحمنا معہم برحمتک یا رحم الراحمین السلام علیکم সম্মানিত উপস্থিতি আপনারা নামাজের সফের মধ্যে সর্বদ্ধ হয়ে বসেছেন নামাজের সফের মধ্যে সর্বদ্ধ হয়ে বসেছেন ইনশাআল্লাহ পর্যাপ্ত মেহমানদের ব্যবস্থা আছে আপনারা নামাজের মধ্যে সর্বদ্ধ হয়ে যান السلام عليكم ورحمة الله بلا سنت بھائی جان আপনারা এলাকা তৈয়া খুব সুন্দর খুব সুন্দর মাহফিল হইছে আলহামদুলিল্লাহ বয়ান হইছে কিন্তু এটা তো এটা পারে লাজ লজ্জা যদি থাকে নাই তো ওয়াজ উন্যা ঠিক হই যায় যে ওয়াজ যুরে করছেন যদি আমরা মোটামুটি যে ওয়াজ শুনছি আমরা আমল করবো ইনশাল্লাহ কত কথা হইলাম এটা শক্ত বাদাম হয়েছে আজকে এটা জুতার বাড়ি কীটা আরো বড় বড় হয়েছে মাশাল্লাহ কথা আছে নেট কোন হই দোকান সাংবাদিক আমরা বলি
السلام عليكم. خلاص نيزا. السلام عليكم. 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 السلام আজকে ঐতিহ্যবাহী সিলেটর ওসমানীনগর উপজেলার একটা রাখালগঞ্জ বাজার আমরা আজকে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ বৃহত্তর সতপুর সতপুরর বিশ্বনাথ এবং ওসমানীনগরর আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল এই তাফসীরুল কোরআন মাহফিল খুব সুন্দরভাবে সম্পন্ন হলো এবং আজকে 10তম মাহফিল আমরা আপনাদের লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম অত্যন্ত সুন্দর আলোচনা হইছে আপনারা যারা আসসালামু আলাইকুম বলা শুনছি খুব সুন্দর আসলে আজকে অনুষ্ঠান হইছে কুটা কুটা আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ আজকে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ মাহফিল আলহামদুলিল্লাহ সফল হইছে পরিপূর্ণ মাহফিল ভর্তি আছেন সুন্দর সুন্দর মাহফিল আমরা প্রতি বছর ইনশাআল্লাহ সারা গ্রামবাসীর দেওয়ার চেষ্টা করব বর্তমান আনা তো আজকে মাশাআল্লাহ নিশ্চয়ই আমরা এই শহীদ রহমান মাহফিল দেওয়া দিয়ে যে 42 জন এবার যুগ বিজেপি 42 জন বিষয় যুগ বিজেপি হয়েছে আজকে সমাজ থেকে আজকে সমাজ থেকে দুই এর মধ্যে ইনশাআল্লাহ সমাজের শান্তি ধন্যবাদ ভাই সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিলাম সকল ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু যাবে দাদা তে বরকত।